আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে আমাদের আরেকটি নতুন ব্লগে। তো প্রতিদিনের ন্যায় আজকে আমরা চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আমাদের যারা অডিয়েন্স আছেন তারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছিলেন যে নতুন ব্লগ কবে আসবে কবে আসবে। তো তাদের জন্য আর কি এই ব্লগটা আবার নিয়ে আসলাম। মূলত পরিবেশের সাথে আমাদের ততটা আর কি হচ্ছে গিয়ে চলা হয় না। এই যে একটা হচ্ছে গিয়ে ফ্রেশনেস, একটা যে বাতাস আমার কাছে আসতেছে খোলামেলা আকাশে থাকার কারণে, এবং রোদের যে হচ্ছে গিয়ে যে আলোটা আমার শরীরে অথবা আমাদের বডিতে যে আসে যখন সেটা টাচ করে, তো এই আলোর থেকে আমরা হচ্ছে গিয়ে ভিটামিন সি পাই। তো আমাদের সকলেরই উচিত যারা আমরা সারাদিন আর কি রুমের ভিতরে থেকেই কাজকাম করি তাদের জন্য যে অন্তত আধা ঘন্টা হলেও খোলামেলা আকাশে সুন্দর পরিবেশে দাঁড়িয়ে থাকা, বসে থাকা অথবা হাঁটাচলা করা উচিত, তাতে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তো প্রতিদিনের ন্যায় আজকে আমরা আরেকটি যে নতুন ভ্লগ নিয়ে আসলাম, এটার পিছে অনেক কষ্ট করতে হয় আমাদের। প্রতিনিয়ত তো ভিডিও আপলোড করা সম্ভব না, আর অন্যান্য চ্যানেলের যে আমাদের চ্যানেলের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো অনেক লম্বা হয়ে থাকে, এগুলো ডিউরেশন অনেক বেশি হয়ে থাকে। তো এটা এডিট করতে প্লাস হচ্ছে গিয়ে আপলোড করতে গেলেও অনেক সময় ব্যয় হয়, তাই এত সময় ব্যয় করা তো একটা মানুষের পক্ষে পসিবল না, তাই না? তো তারপরেও আমরা চেষ্টা করি যখন যা পারি তখন তা করি। তো আমিও একটু কাজ করতেছি, পিসিতে একটু কাজ বাকি। সো গাইস, আই হোপ সবাই এই সুন্দর পরিবেশটা এখন দেখবেন এবং উপভোগ করবেন। ততক্ষণ আমি আমার বাকি যেসব কাজ আছে সেগুলো একটু কমপ্লিট করে আসি, আপনারা সুন্দর আবহাওয়ার মজা নিতে থাকেন এবং ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার আমি একটু পর আপনাদের কাছে ফিরে আসতেছি। আল্লাহ হাফিজ।
Thank you.
সো গাইস, দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে গেল এবং সময় ঘনিয়ে আসছে আমাদের চলে যাওয়ার, এবং আস্তে আস্তে সেই সময়টা আমাদের কাছে চলে আসতেছে। তো আমরা আর দেরি করব না, বেশিক্ষণ আমরা কিছুক্ষণ থাকব, তারপর চলে যাব। সো যারা যারা ইউটিউবিং করতে চান অথবা ইউটিউবে নতুন আসতে চান, তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর আইডিয়া দিয়ে হেল্প করতে পারব। আমরা সবসময় সবাইকে সাহায্য করে থাকি বিনামূল্যেই। সো কারো যদি কোনো রকম হেল্প আর কি আমাদের থেকে লাগে, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, যথেষ্ট পরিমাণ আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। সো এখন কয়টা বাজে সঠিক জানা নাই, একটু দেখি। ওকে, সো গাইস আরও কিছুক্ষণ ভিডিওটা চলুক, একটু পর আমরা চলে যাব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন, দেখা হচ্ছে একটু পর আবার।
আছো? তো গাইস, পুরো 1 ঘন্টার মতো আমরা এখানে অতিবাহিত করলাম। তো আর বেশিক্ষণ এখানে থাকতে ইচ্ছা করতেছে না, এখন একটু রুমে যাব, কাজ আছে। তো আপনারা যারা যারা আমাদের ভিডিওটা এতক্ষণ দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা স্কিপ করে চলে গেছে, তারা তো গেছে, তাদেরকে কিছু বলার নেই। কিন্তু যারা এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখতেছিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমাদের নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন, আমরা নতুন ভিডিও খুব দ্রুত নিয়ে আসব। তো এখানে একটা প্রশ্ন আসছে, ফ্লাইট পরিচালনার সময় বিমানের পাইলট ও কো পাইলট কখনো একই ধরনের খাবার গ্রহণ করে না কেন? ও হ্যাঁ, মজাদার একটি প্রশ্ন। তো বেসিক্যালি এখানে হচ্ছে গিয়ে অনেক ধরনের একই কারণ আছে, তার ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে, যদিও একটা খাবারের ভিতরে একজন পাইলট খাবার খাচ্ছে, তার খাবারের ভিতরে যদি কোনো ধরনের জীবাণুনাশক অথবা সে তার খাবারটা খাওয়ার কারণে তার যদি শারীরিক কোনো যদি হচ্ছে গিয়ে সমস্যা হয়, সে যদি অসুস্থ হয়ে পড়ে, অথবা তার ওই খাবারটার কারণে সে যদি সেইখানে যদি মারাও যায়, তাহলে তার সাথে যে হচ্ছে গিয়ে কো পাইলট আছে, তিনি যেন বেঁচে থাকে। সো একটা খাবারের ভিতরে সমস্যা থাকলে সেই খাবারটা দুইজন খেলেই কিন্তু হচ্ছে গিয়ে দুইজনের উপর সেম হচ্ছে গিয়ে ইফেক্ট আর কি হবে। কিন্তু খাবারটা যদি হচ্ছে গিয়ে দুই ধরনের হয়, একটাতে যদি হচ্ছে গিয়ে সমস্যা হয়, তাহলে আরেকজন যদি অন্য খাবার খায়, তাহলে হবে কি, দুইজনের উপরে ইফেক্ট হবে না, যে কোনো একজনের উপর হবে, একজন বেঁচে থাকতে পারবে এবং সে একজনেই পুরো প্লেনটাকে পরিচালনা করে, পুরো বিমানটাকে পরিচালনা করে সঠিকভাবে
গন্তব্যস্থানে নিয়ে পৌঁছাতে পারবে। এটা হচ্ছে গিয়ে একটা অন্যতম একটি কারণ। সো আপনারা চাইলে প্রতিনিয়ত আমাদেরকে কোয়েশ্চেন করতে পারেন যে কোনো ধরনের, আমরা চেষ্টা করবো যথাযথভাবে সুন্দর মতো আপনাদেরকে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার। সো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন।